বন্ধুরা, আমার ডিউ ভর্তি মিশনে তোমাদের স্বাগতম। আজ আমি একটা নির্দিষ্ট সূত্রের একটা ইন্টিগ্রেশন আমরা নিয়ে আসছি, অর্থাৎ এখানে মোট তিনটি ইন্টিগ্রেশন আছে। এই তিনটি ইন্টিগ্রেশন, কিন্তু একটা সূত্র যদি তোমাদের জানা থাকে, এই তিনটি ইন্টিগ্রেশন দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার বলে দিতে পারবে বা খুব সংক্ষিপ্ত সময়ে এগুলো সমাধান করতে পারবে। তো একটু লক্ষ্য করো, আমরা যদি আগে বলেছি যে এই ইন্টিগ্রেশনগুলো একটা নির্দিষ্ট সূত্রের ইন্টিগ্রেশন, এই অঙ্কগুলো দেখে তোমরা কখনোই বুঝবে না যে সূত্রটা কী, কী সূত্র তোমরা প্রয়োগ করবে, কিন্তু অভিজ্ঞতার কারণে তোমরা হয়তো এটা খুব সহজে সমাধান করতে পারবে। তবে এই ধারার গণিতগুলোর সমাধানে তোমাদের অভ্যস্ত থাকতে হবে। তো সূত্রটা কী, দেখো এই ধারার গণিতের যে সূত্র, আমি সূত্রটা একটু অন্য পেজে লিখে দিই। dx বাই x, দেখো x স্কয়ার মাইনাস ওয়ান, এই ইন্টিগ্রেশনটির সলিউশন বা সমাধান বা সূত্র আমরা যেটাই বলি না কেন, sec ইনভার্স x। তো আমি যে তিনটি ইন্টিগ্রেশন আনছি, সেই তিনটি ইন্টিগ্রেশন এই সূত্র দিয়ে তোমাকে সমাধান করতে হবে। তবে এই জন্য তোমাদেরকে একটু অভিজ্ঞ হতে হবে এবং চর্চা করতে হবে। তো প্রথমে যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমরা সলিউশন করব। দেখো এই অঙ্কটা, এই ইন্টিগ্রেশনটা আমরা এই সূত্র দিয়ে সলিউশন করব। দেখো সমাধানটা এই সূত্রের সাহায্যে আমরা সমাধান করে ফেলব। তো এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা এই ওই সলিউশন সিস্টেমে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমি কি করছি সেটা দেখো, প্রথমে আমি এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসলাম, তারপর দেখো এই ট্যানটাকে ভাঙছি, সাইন এক্স বাই কস এক্স, এই কসটা আমি এখানে নিয়ে আসলাম, দেখো কস এক্স, তারপর কস স্কয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো এখন এই যদি মানে এই কস এক্সটাকে যদি আমরা জেড ধরি, তাহলে আমাদের এই সিস্টেমটাকে এই সূত্রের আকারে নিয়ে যেতে পারবো। তো দেখো কিভাবে করতে হচ্ছে, আমাদের কস এক্স সমান জেড ধরলাম, মনে করি ধরো কস এক্স, আমরা এখানে কস এক্স সমান জেড ধরে নিই, কস এক্স সমান জেড, তোমরা এখানে ধরি লিখতে পারো, যখন রিটার্ন সিস্টেমে আসে তখন ধরি লিখতে হয়, আর যেহেতু অবজেক্টিভ আমরা এত কিছু লিখব না। তো এটাকে ডিফারেনশিয়েট করলে কী হয়, সাইন এক্স সমান সমান ডিজেড বাই ডিএক্স হয়, আমরা যখন রাইট হ্যান্ড সাইডে ডিজেড বাই ডিএক্স হয়, ওই ডিএক্সটা রাইট হ্যান্ড সাইডে অর্থাৎ লেফট সাইডে গুণ হয়ে যায়, তা আমরা লিখতে পারি এটা, দেখো এটা আমরা লিখছি, অতএব মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো এই মাইনাসটা আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে আমরা এই সিস্টেমটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন কী লিখতে পারি, আমরা লিখতে পারি এটা সমান, দেখো এটা সমান আমরা ডিজেড লিখব, দেখো ডিজেড এটা সমান জেড, জেড স্কয়ার মাইনাস ওয়ান। তো এখন সেই আগের সূত্রটা আমরা ফেলে দেবো, যে সেক জেড প্লাস সি, জেডের মান আমরা কী ধরেছি, জেডের মান আমরা কস ধরেছি, তাই সেক ইনভার্স ফার্স্ট ব্র্যাকেট কস এক্স প্লাস সি, এটাই আমাদের নির্ণয় সলিউশন, প্রথম অঙ্কের সলিউশন। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করবো, দেখো দ্বিতীয় অঙ্কটা ওই একই সিস্টেমে আমরা সমাধান করে ফেলতে পারবো। তো কী করতে হবে আমাকে, আমাদেরকে কী করতে হবে, আমাদের এই কটটাকে ভাঙতে হবে। তো কট আমরা কস এক্স লিখলাম, কট মানে কি, কস বাই সাইন, সাইনটাও লিখলাম, তারপর সাইন এক্স, ভিতরে সাইন স্কয়ার এক্স আছে মাইনাস ওয়ান এবং ডিএক্স। তো এখন বুঝতে পারছো আমরা কী ধরবো, সাইন এক্স সমান জেড ধরবো, সাইন এক্স সমান জেড, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স ডিএক্স হয়, কস এক্স ডিএক্স সমান সমান ডিজেড। দেখো এই কস এক্স আমি ডিএক্সটা এখানে না লিখে এখানেও লিখতে পারি, তো এটার মান হচ্ছে ডিজেড,
टी जेड देखो एटार मान हच्छे जेड जेड स्क्वायर माइनस वन अतएव सेक इनवर्स जेड प्लस सी सेकर मान आमरा की धरेछि साइन एक्स धरेछि अर्थात जेड मान साइन एक्स धरेछि साइन एक्स प्लस सी एटाई आंसर। एरपर देखो आमरा तीन नम्बर अंकटा किभाबे करब तीन नम्बर अंकटा अर्थात तीन नम्बर इंटीग्रेशन जेभाबे करते हबे सेटाओ तोमरा देखे नाओ जे एई अंकटाओ चले आसते पारे कारण एगुलो सबई आसार मतो ভার্সিটি ভর্তি পরীক্ষা আসার মতো ইন্টিগ্রেশন। তো এখন কি করছি সেটা দেখো, লক্ষ্য করো যে কিভাবে আমরা সমাধান করছি তিন নম্বর অংশটা। তো প্রথমে দেখো ডিএক্স এখানে এক্স লিখলাম, এক্স স্কোয়ার করলাম, যেহেতু এক্স ছিল এক্স স্কোয়ার করার সাথে সাথে উপর একটা এক্স নিতে হবে। তারপর এই যে এক্স ফোরকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করতে হবে মাইনাস ওয়ান। এখন আমরা কি করছি, এক্স স্কোয়ার সমান আমরা জেড ধরব, এটাকে ডিফারেন্ট করি টু এক্স ডিএক্স সমান সমান ডিজেড। দেখো এখানে কোনো দুই নেই, হাফ নিয়ে তারপর আমরা এখানে টু গুণ করে দেবো। তাহলে এটার বদল আমরা কি লিখতে পারি, এটার বদল আমরা লিখতে পারি ডিজেড। দেখো উপরের এই সিস্টেমটার বদল আমরা লিখবো কারণ এখানে আমরা পাইছি ডিজেড। তো ডিজেড লেখার পরে নিচের জেড স্কোয়ারের বদলে অর্থাৎ এক্স স্কোয়ারের বদলে জেড এবং এটা জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের সলিউশনটা আসছে হাফ সেক ইনভার্স জেড প্লাস সি। তো হাফ দেখো সেক ইনভার্স এক্স জেডের বদলে আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখি প্লাস সি। তো আমাদের তিন নম্বর সলিউশন এটাই। তো তোমাদেরকে ভালো করতে হলে গণিতে মনে রাখবে যে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রায় 120,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, ঢাকা ভার্সিটিতে 4,000 পর্যন্ত রাখা হয়, তারপর 116,000 ছেলেই ঢাকা ভার্সিটির ধারের কাছে যেতে পারবে না। তো তুমি অর্থাৎ তোমরা অঙ্কে ভালো হতে হবে তোমাদেরকে, যত যাই বলো না কেন 90% ছাত্রছাত্রী অঙ্কে ফেল করে অর্থাৎ অঙ্কে অকৃতকার্য হয়। তো গণিতে ভালো হতে হলে অবশ্যই তোমাদেরকে গণিত শক্ত হাতে করতে হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আমরা আবার কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হবো।